সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো যিনি আমাদেরকে সুপার ডুপার অনেক হিট মুভি উপহার দিয়েছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের সুপারস্টার শাকিব খান। তিনি কিভাবে চলচ্চিত্রে পা রাখেন এবং তার জীবন কাহিনী আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। সর্বপ্রথমে যদি আমি বলি, 1998 সালের নৃত্য পরিচালক আজিজ রাজার আমন্ত্রণে সায়েদাবাদে তার ডান্স একাডেমিতে যাবার পর সুদর্শন যে তরুণটি হাত বাড়িয়ে বলেছিলেন আমি মাসুদ রানা, তিনি আজকের সুপারস্টার শাকিব খান। ঢাকায় সিনেমার সিংহাসনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন শাকিব খান। বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবসময় এগিয়ে থাকে তার ছবি। তাকে ভালোবেসে কেউ কেউ ডলিউডের কিং বলে ডাকেন। 1979 সালের 28 মার্চে তিনি নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী। তারা এক ভাই ও এক বোন। শাকিব খানের ইচ্ছে ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। মনের অজান্তেই অভিনয়ের প্রতি ঝোঁক চলে আসে তার। এরপর দর্শকদের ভালোবাসা, বিনোদনের প্রতি নিজের ভালো লাগা সব কিছু মিলিয়েই এখন তিনি বেশ আনন্দের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন। এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এটি কিন্তু তার আসল বাড়ি। এখনও কিন্তু সুপার ডুপার স্টার শাকিব খানের স্বজনরা এই বাড়িতে থাকেন। আফতাব খান টুটুল পরিচালনায় শাকিবের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায়। ছবিটি শুটিং চলাকালীন শাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ডলিউডের পরিচালক প্রযোজকদের মাঝে। এটা 1999 সালের কথা। সিনেমা হলে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। 1999 সালের 28শে মে অনন্ত ভালোবাসা মুক্তি পায়। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। কিন্তু এই ছবিটি শাকিবকে নায়ক হিসেবে খ্যাতি এনে দিতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন ব্যবসা সফল সিনেমার কারণে তিনি দ্রুত সময়ে সফল এবং জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে মোট 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। 2012 সালে ভালোবাসলে গড় বাঁধা যায় না, 2014 সালে খোদার পরে মা, 2016 সালের আরও ভালোবাসবো তোমায় ও 2017 সালে সত্তা মুভির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ডলিউডে একচ্ছ অধিপতি হিসেবে শাকিবের উত্থানটা 2008 সালের দিকে। তারপর থেকে ঢাকায় ছবির শীর্ষ নায়ক তিনি। তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়, ব্যবসার বীজ বুনেন প্রযোজক ও হল মালিকরা। অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে, কিন্তু শাকিব বহাল তবিয়েতে রাজার আসনে বসে আছেন বাংলা ছবি নায়কদের রাজত্বে। প্রায় সব প্রবীণ নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন শাকিব। নায়ক হয়েছেন মৌসুমী, শাবনূর থেকে শুরু করে আজকের নবাগত কয়েকজন নায়িকার সঙ্গেও। তার ক্যারিয়ারের মোট নায়িকার সংখ্যা 64 জন। তালিকায় আছেন নুসরাত জাহান, শুভশ্রী গাঙ্গুলি, সায়ন্তিকা, শ্রাবন্তীর মতো কলকাতা নায়িকারাও। ক্যারিয়ার জুড়ে অনেক সমালোচনা ও জন্ম দিয়েছেন তিনি। দেশের পরিচালক, প্রযোজক ও শিল্পীদের সম্মানহানি করা মন্তব্য করে চলচ্চিত্র পরিবারের বয়কট ছিলেন অনেক দিন। বিবাদে জড়িয়েছেন চিত্রনায়ক ফারুকসহ আরও অনেক সিনিয়র জুনিয়রদের সঙ্গেই। অনেক প্রযোজকের শিডিউল ফাঁসিয়েছেন, দুই একজন তার প্রতিবাদও করেছেন, কেউ কেউ মামলার হুমকিও ধুমকিও দিয়েছেন। তবে সব কিছুই শাকিব খান নিয়ন্ত্রণ করেছেন কৌশলে। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।